হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো, বৃদ্ধ বয়সক অথবা যে কোনো বয়সেই মর্দন শক্তি 100 গুণ বৃদ্ধি করার জন্য খুব সহজ একটি ঘরোয়া প্রাকৃতিক উপায়, যার প্রয়োগে আপনার বীর্য এতটাই গাঢ় হয়ে যাবে যা আপনি কোনোদিনও কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, এখনকার সময়ে আমাদের বেশিরভাগ ছেলেদেরই বিবাহিত জীবনে খুব বড় একটি সমস্যা হলো গুপ্ত ক্ষমতাতে অক্ষম। কিন্তু আগে আগে এমনটা ছিল না। তখনকার দিনের সাথে এখনকার দিনের কোনোই মিল নেই। আগেকার দিনে একজন ছেলে একাধিক রমণীকে তৃপ্তি দিতে পারত, কিন্তু আজকের সময়ে একাধিক তো দূরের কথা, নিজের জিনিসটাকেই সামালতে বুক ধরপড় করে এবং যার ফলে দেখা যায় সংসারে অশান্তি, মনোমালিন্য, একটুতেই ঝগড়াঝাটি এবং যার ফলে ভবিষ্যৎ জীবনে ছাড়কাট পর্যন্ত হয়ে যাচ্ছে। আর এখনকার সময়ে চারদিকে যে হারে মেয়ের শট, তাতে করে কোনো রমণী যদি তার বৈবাহিক সম্পর্ক কাটিয়ে দেয়, তার পাশে কিন্তু সেই মুহূর্তেই একাধিক ছেলের লাইন পড়ে যাচ্ছে। এবং এখনকার সময়ে বিবাহের পর ছাড়কাটের সবথেকে বড় কারণ হল রতি ক্রিয়াতে ছেলেদের অক্ষমতা। তাই আজ আমি যে সহজ ঘরোয়া উপায়টি আপনাদের দেখাবো, তা যদি আপনি সঠিক নিয়ম মেনে চালিয়ে যেতে পারেন, তাহলে দেখবেন আপনার গুণের কথা আপনার স্ত্রী প্রতিটা মুহূর্তেই অনুভব করবে। সে আপনাকে ছেড়ে যাওয়া তো দূরের কথা, আপনাকে সামাল দিতেই তার রাতের ঘুম চলে যাবে। আজকের এই সামান্য ঘরোয়া উপায়টির সবথেকে বড় গুণ হল আপনার বীর্য ভীষণ ভীষণ মোটা হয়ে যাবে, আর তার ফলেই আপনার সমস্ত গুপ্ত সমস্যা একেবারেই সেরে যাবে। অর্থাৎ আপনি যখন কাজ শুরু করবেন, তখন আপনি বহুক্ষণ সময় ধরে কাজের মধ্যে নিজেকে লিপ্ত রাখতে পারবেন। অতএব সেই কারণেই তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে একটিবারও মন চাইবে না। সে প্রতিদিনই সম্পূর্ণভাবে তৃপ্তি পেয়ে অনেক আদর আর সোহাগে ভরিয়ে দেবে। আপনি ফিরে পাবেন নতুন এক রোমান্সে ভরপুর জীবন, যা আপনাকে মানসিকভাবে অনেক শান্তি এনে দেবে, যেখানে থাকবে দুটি মানুষের শুধু অনেক অনেক তৃপ্তি আর শান্তি। আর তখনই আপনার মনে হবে আমার এই জীবন সার্থক। যাই হোক, চলুন এবার তাহলে আর দেরি না করে এখনই ঝটপট জেনে নিই কীভাবে সম্পূর্ণ ঘরোয়া উপায়ে প্রাকৃতিকভাবে আমরা আমাদের সঙ্গীকে অনেক সুখ দিয়ে নিজেও সেই স্বপ্নের দেশে অনেক সময় নাগাদ বেঁচে থাকতে পারি। আর যাহারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, তাহারা প্রথমে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারপর পাশের বেল বা ঘন্টাটি অন করে দিন, কারণ তার ফলে আগামী পরের দিন আমরা যখন একটি নতুন ভিডিও আপলোড করব, সেই ভিডিওটি সবার প্রথম পৌঁছে যাবে আপনার কাছে। এর জন্য প্রথমে আপনাকে নিতে হবে রসুন। রসুনের মধ্যে এমন গুণ আছে যা মানবদেহে বিভিন্ন গুপ্ত রোগে সেরা দেওয়াই, তাই রসুনকে বলা হয় গরিবের পেনিসিলিন। আমি এখানে রসুনের পরিমাণ নেব 3 পিস। এবারে এই 3 পিস রসুনের খোসাটি ছাড়িয়ে হামাল দিস্তায় করে বেশ সুন্দর করে থেতো করে নেব। এখন এখানে রসুনগুলি থেতো করা হয়ে গেছে। এরপর এখানে লাগবে কালো তিল। আমি এখানে তিলের পরিমাণ নেব 3 চামচ। এরপর এই তিলগুলিকেও
থেতো করে নেব। এবারে এখানে দরকার শুকনো আমলকি। এখানেও আমলকির পরিমাণ হবে মোটামুটি 3 চামচের মতো। এরপর এই শুকনো আমলকিগুলিকেও হামালদিস্তায় করে যতটা সম্ভব গুঁড়ো করে নেব। এবারে এই সবকটি জিনিসকে খুব সুন্দর করে একে অপরের সাথে মিশিয়ে নেব। এরপর এগুলিকে প্রচণ্ড রোদের মধ্যে রেখে বেশ করে শুকনো করে নিতে হবে। তারপর যখন দেখবেন এগুলি রোদের তাপে একদম সম্পূর্ণভাবেই শুকিয়ে গেছে, তখন এগুলিকে কাঁচের কোনো শিশিতে ভরে রেখে দেবেন। এবং তারপর প্রতিদিন রাত্রে শুতে যাবার আগে 1 চামচ নিয়ে মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এবং তারপর 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে নেবেন। এইভাবে আপনারা 1 টানা 21 দিন এটি খেয়ে যাবেন, তাহলেই দেখবেন আপনি সম্পূর্ণভাবেই বদলে গেছেন। এখনকার জীবনের সাথে তখনকার জীবনের কোনোই মিল পাবেন না। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই শেষ করছি। এখনই একটি লাইক করে দিন, বন্ধুবান্ধব প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।